Assalamualaikum দর্শক তো বিকে নেভিশন থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনাদের সামনে এসেছি যে মেশিন কিভাবে চালাতে হয় সেটা দেখাবো আর কি তো প্রথমে আপনাকে মেশিন স্টার্ট দেওয়ার পরে একটু পানি দিতে হবে তো আমি 25 গ্রাম পানি দিলাম তো পানি দেওয়ার পরে অনলি 3 মিনিট আপনাকে অপেক্ষা করতে হবে যে জাদুর খেলা ঝুড়ি বাড়া যে মেশিনটি সেটি সম্পর্কে আমি আপনাদেরকে এখন বলব তো মেশিনের সাউন্ডের কারণে বুঝতে একটু কষ্ট হলেও আপনারা বোঝার চেষ্টা করবেন এখন আমি চাউল দেবো আপনাদেরকে দেখেন সলিড চাউল দর্শক এটি কিন্তু সলিড চাউল আপনারা দেখতে পাচ্ছেন এই সলিড চাউল এই যে দিলাম সলিড চাউল দিলাম এবং চাউল দেওয়ার পরে আমি আপনাদেরকে এখন দেখাবো কীভাবে সিদ্ধ তৈরি হয় আপনারা ফলো করুন প্রথমে আপনাদেরকে একটা দুটো করে চাউল ছাড়তে হবে তো এখানে আমি চাউল দিতেছি ইনশাল্লাহ এখনই সিজ বাইর হবে এই সেই সিজ শুরু হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক তো পর্যায়ক্রমে আমি চাউলের প্রেশার বাড়াবো সিপসের গতি বাড়বে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চাউল দিয়ে ঘুড়ি ভাজা বলে অনেকে অনেকে সিজ ভাজা বলে ইত্যাদি দর্শক এখন আমি আপনাকে ডাউল দিয়ে দেখাবো এতক্ষণ চাউল দিলাম এখন ডাউল দেবো তো ছোটো ভাইয়ের হাতে ডাউল আছে আপনারা দেখতে পাচ্ছেন ডাউল তো আমি এই যে ডাউল দিলাম চাউল প্লাস ডাউল দুটাই কিন্তু মিক্স করে দিলাম তো মেশিনের তাপমাত্রা তখন বাড়বে সিপসের গতিও কিন্তু বাড়বে মোটা হবে সিপস আপনারা ফলো করবেন তো দেখুন এবার চাউল প্লাস ডাউল একসাথে মিশ্রণে তৈরি হচ্ছে চাউল প্লাস ডাউলের সংমিশ্রণে যে সিপসটি তৈরি হচ্ছে সেটি কিন্তু কালারের রূপ চেঞ্জ হচ্ছে দর্শক তো যখন আপনার মাপ মতন হয়ে যাবে আপনি ছেড়েও দিতে পারেন ধরে রাখতে পারেন সমস্যা নাই আপনারা ভালো করে ফলো না করলে বুঝতে পারবেন না তো আপনাকে খেয়াল রাখতে হবে যে চাউলটা বেশি পরিমাণ হচ্ছে কিনা তো দর্শক এই মেশিনটি বিকে নেভিশন ভিডিও থেকে আপনারা নিতে পারবেন যদি কারো মেশিনের প্রয়োজন হয় সরাসরি চলে আসবেন তার শিকার ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি একবার জায়গায় চেকিং করে আমরা ডেলিভারি দেবো আপনাদেরকে তো বড় ভাই মেশিনটি আপনারা নিতে চান শেরপুর থেকে এসছে ইনার বাসা শেরপুরে তো শেরপুর জেলার এই ইনি মেশিনটি নেওয়ার জন্য এসছে তো আমি চেকিং দেওয়ার যে ভিডিওটি সেটি আপনাদেরকে করে দেখালাম তো ডেলিভারি ভিডিও আমরা এভাবেই দিয়ে থাকি প্রত্যেকটা মেশিন চেকিং দেওয়ার পরে ডেলিভারি দেওয়া হয় আর সেটি মোটর দিয়েও চালাতে পারেন জেনারেটরও চালাতে পারেন সেলে মেশিন দিয়েও চালাতে পারেন চাউল শেষ তো চাউল শেষ হওয়ার পরেও কিন্তু আপনার এটা চালাইতে হবে তো দর্শক এটি আপনারা এভাবে ভাঙা যাবে প্লাস আপনি মশলা ইউজ করতে পারবেন ছোটো বড়ো করতে পারবেন ইত্যাদি ইত্যাদি এটি প্যাকেটিং করতে পারবেন মার্কেটিং করতে পারবেন শুকনা জিনিস ব্যবহার করতে পারবেন এবং আরও আনুষঙ্গিক যত প্রকার জিনিস আছে মশলা ইউজ করতে পারবেন কিন্তু চিনি ইউজ করতে পারবেন না চিনি দেওয়া যাবে না সম্পূর্ণরূপে তো দর্শক এটি খাওয়ার সিস্টেমটা আমি আপনাদেরকে এখন দেখাবো এইভাবে খাইতে হয় আর কি নরম এবং টেস্টি সুস্বাদু একটি খাবার একটি খই বা মুড়ির বিকল্প পদ্ধতিতে জিনিসটা তৈরি করা হচ্ছে এখানে চাউল ডাউল ইত্যাদি আপনারা ব্যবহার করতে পারবেন মেশিনটি অনলাইনে যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অনলাইনে আপনাদেরকে টোটাল বাংলাদেশ দিয়ে থাকি অনলি 2000 টাকা আপনার অ্যাডভান্স করতে হবে 2000 টাকা যদি আপনি অ্যাডভান্স করেন
আমরা কন্ডিশনে মাল আপনাদেরকে দিয়ে দেবো, 100% মাল বুঝে পাওয়ার পরেই টাকা পেমেন্ট করবো ইনশাআল্লাহ। তো বিকে ইনোভেশন বিডি থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সবার সুস্বাস্থ্য কামনা করে, করোনার প্রাদুর্ভাব নিজ নিজ দায়িত্ব অনুযায়ী বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান করে আজকের মতন এখানে ভিডিও সমাপ্তি করতেছি। আল্লাহ হাফেজ।